হ্যালো এভরিওয়ান, আজ আমি সবাইকে ঘোরাবো আমার ইউনিভার্সিটি। শো অফ করার মতোই ক্যাম্পাস আছে, তো দেখাবো না মানে? The university is very new and we are the first lockdown batch. The university is located in Telinipara, Barrackpore, Barrackpore. আর আমি ছিলাম আমার মেসের সামনে, মেস থেকে অটো করে আমি চলে যাচ্ছি আমার ইউনিভার্সিটি, আর বলতে বলতে পৌঁছেও গেছি। এই হচ্ছে আমাদের শাহি গেট, আর এর পাশেই আছে রিজেন্টের গেট। সেই গেট দিয়ে আমাদের অ্যালাউ করে না, বিকজ ওটা আলাদা কলেজ আর এটা আলাদা কলেজ। এক এক সময় আমাদের গেট এক এক রকমের দেখতে লাগে, এক এক সিজনে আমাদের ইউনিভার্সিটি এক এক রকমভাবে সেজে ওঠে। মানে এখন যখন আমি এন্ট্রি মারছি, সেখানে আছে আমাদের, মানে আমার, তার সাথে আমাদের ফ্রেন্ডসদের ছবি, ওই দিকেও দেখা যাচ্ছে, সেখানেও আমি আছি, আমার ফ্রেন্ডস গ্রুপদের ছবি আছে, পোস্টার্স আছে। কিন্তু আমি যে টাইমে ব্লগটা করেছিলাম সেই টাইমে ছিল অঢেল এতগুলো সুন্দর সুন্দর সানফ্লাওয়ার্স। দেখতে পাচ্ছ কতগুলো, কত সুন্দর লাগছে। সবার মুখটা যদিও নিচু করা, লজ্জায় নিচু করে ফেলেছে আমাকে দেখে আর কি। আপাতত আমার ব্যাচের আমি একাই একটা পর্যন্ত এসেছি। সানফ্লাওয়ারগুলোর পাশেই আছে মেঘনাথ শাহ ব্লক, আর এই সানফ্লাওয়ারগুলোর সামনে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটার নাম হচ্ছে নিবেদিতা বিল্ডিং। ক্যাম্পাস তো মোটামুটি দেখানো হলো, ভিডিওর নেক্সট পার্টগুলোতে আরও ভালোভাবে দেখাবো। চলো এখন একটা বিল্ডিংয়ে ঢুকে সেই বিল্ডিংটাকে ভিজিট করি, তারপর এক একটা করে সব কটা বিল্ডিং তোমাদের দেখাবো, আর সব কিছু তোমাদের চিনিয়েও দেবো। কেউ যদি এখানে অ্যাডমিশন নেয়, কিছু না বুঝতে পারে, তাদের জন্য হেল্পফুল হয়ে যাবে। তো আমি যাচ্ছি ফার্স্টে এই বিল্ডিংটা, যার নাম হচ্ছে বিসিএ বিল্ডিং, স্পেশালি ফর বিসিএ, আর এটা হচ্ছে আমাদের পদ্মপুকুর। এইখানে সুন্দর সুন্দর পদ্ম হয়ে থাকে, আর সেটা যখন পদ্মগুলো হয়ে যায় তারপর ওটা পানা পুকুর হয়ে যায়, যা গিয়ে সেটা কদিনের মধ্যে ক্লিন করা হয়। এই বিসিএ বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর থেকে দেখা যাচ্ছে RERF কলেজ, মানে রিজেন্ট কলেজ, যেটা আমাদের থেকে অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছে। অ্যান্ড আমার ম্যানেজমেন্ট স্টুডেন্ট আর আমাদের ফ্যাকাল্টি মেম্বাররাও ওই বিল্ডিংয়েই থাকে। তারপর আমি চলে এসেছি নিবেদিতা ব্লকে। এই বিল্ডিংটা আমার কাছে খুব স্পেশাল, জাস্ট বিকজ আমি প্রতিটা ক্লাস ফার্স্ট থেকে এই বিল্ডিংয়েই পেয়েছি। তো আমি নিজেই তোমাদের দেখাতে চলে এসেছি। এটা হচ্ছে অ্যাকাউন্টস, মানে অ্যাকাউন্টসের রুম, আর দুদিকে দুটো সিঁড়ি আছে ওপরে ওঠার জন্য, এই একটা আর ওই একটা। আর এইখানে সবসময় গাছপালা নিয়ে নাড়াঘাটা হতেই থাকে, সবসময় কোথাও না কোথাও গাছ লাগানো হচ্ছে, সাজানো হচ্ছে, ফুল চাষ হচ্ছে, এইসব হতেই থাকে। তো গোটা বিল্ডিংটাই দেখতে পাচ্ছ এই এই জন্য সব জায়গায় গ্রিন গ্রিন টব সব জায়গায়। আমি তো সব বিল্ডিংগুলো দেখাবো, দেখবে সব জায়গায় এরকম টব আছে। আর এখানেও ঢুকে পড়লাম, এখানে যারা ফার্স্ট আসে অ্যাডমিশনের জন্য তারা এখানেই আসে, এটা ওয়েটিং রুম টাইপের করা হয়েছে। আমাদের ওপেন স্টেজ আছে। আমাদের ওপেন স্টেজ এক একটা ওকেশনে এক এক রকমভাবে সেজে ওঠে। পেছনে আছে উইন্টার ফেস্টের পোস্টার, আর সামনে চলছে এখন ফ্রেশার্সের, তো সামনে আছে ফ্রেশার্সের পোস্টার। চলো, অনেক ঘুরে নিয়েছি, অনেক ক্যাব মেরে নিয়েছি, এবার এই সেকেন্ড ফ্লোর থেকে, না না এটা ফার্স্ট ফ্লোর, তো ফার্স্ট ফ্লোর থেকে একটু চারপাশটা দেখিয়ে দিই।
আর এখানটা হচ্ছে ওয়াশরুম, এটা বয়েজদের জন্য, এগুলো স্টাফদের জন্য, আর এটা হচ্ছে গার্লসদের জন্য ওই দিকেরটা। আর ওয়াশরুম যথেষ্ট ক্লিন থাকে, কারণ আশা করি পার আওয়ার এরা ক্লিন করে। পর পর এখান দিয়ে সিঁড়িগুলো যাচ্ছে। আমাদের প্রতিটা বিল্ডিং প্রায় সেকেন্ড ফ্লোরই আছে, থার্ড ফ্লোর নেই কোনো বিল্ডিংয়ে। এছাড়া গোটা ইউনিভার্সিটিটা গ্রিন গ্রিন ফ্লাওয়ার্সে, অর্গ্যানিক গাছে ভর্তি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর। এই যে বেসিন, এখানেই আছে ড্রিঙ্কিং ওয়াটার, আর এইদিকে আছে জার্নালিজম নিয়ে যারা পড়ছে তারা এখানে নানা রকমের হ্যান্ডক্রাফট সব করে রেখেছে। ভেতরে স্যার ছিল তাই ঢুকে দেখাতে পারলাম না সেই রুম। তো এবার চলে যাব আমি আমাদের ক্লাস যেখানে দিত, মানে সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরেই কিন্তু আমাদের বেশিরভাগ টাইম ক্লাস দিত। আর চলো আমি আমার ক্লাসরুমও দেখাই, কারণ আমার ক্লাসরুমের পজিশন ছিল সব থেকে বেস্ট। এই যে এটা গোটাটাই কিন্তু কম্পিউটার ল্যাব, সবই বন্ধ, কারণ ইউনিভার্সিটিতে তখন কোনো স্টুডেন্টই ছিল না। আর তাই জন্যই আমি ব্লগটা করেছিলাম, সব ফাঁকা ফাঁকা থাকবে, সুন্দরভাবে শান্তি করে ব্লগটা করতে পারবো। এটাই আমাদের ক্লাসরুম ছিল, বেস্ট বেস্ট ক্লাসরুমগুলোই আমাদের ছিল, কিন্তু কিছু সবই বন্ধ এখানে। নিবেদিতা বিল্ডিং দেখানোর পর আমি চলে যাব সোজা মেঘনাথ শাহ বিল্ডিংয়ে। আর এখানেও স্পেশাল কিছু দেখানোর মতো নেই, সব সেম, কিন্তু এখানে যেটা সবথেকে স্পেশাল সেটা হচ্ছে এই রুমটা। এখানে না মারাত্মক মারাত্মক ছবি ওঠে। এটা হচ্ছে মেঘনাথ শাহ বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোর, আর এখানে আমাদের ফাইনাল এক্সামের সিট দিয়েছিল এখানকারই রুমে। আর এইটা হচ্ছে সেই রুম, আমার ক্লাসমেটরা বসে আছে, আমিও খুব তাড়াতাড়ি চলে গেছিলাম তাই বেশি কেউ নেই এখন। তো এখানে তেমন স্পেশাল কিছু দেখার মতো নেই। চলো এবার চলে যাই ক্যান্টিনে, কারণ তোমাদের এত বিল্ডিং ঘুরিয়ে ঘুরিয়ে আমার খিদে খুব পেয়ে গেছে। তো ওই দেখো ওখানে দেখা যাচ্ছে বার্গার, এরকম করে কেড়ে খেয়ে নি। সো লেটস গো দেয়ার অ্যান্ড গ্র্যাব সাম ফুড। তো এখানে আমাদের ফুড অর্ডার দিতে হয় অ্যান্ড পেমেন্ট করতে হয়। ওরা রেডি হয়ে গেলে নয় অ্যানাউন্সমেন্ট করে মাইকে, আর নয় আমরা যদি ওয়েট করি তো হাতে দিয়ে দেয়। তো আমরা ওয়েট করছিলাম আর তারপর আমরা আমাদের অর্ডার পেয়ে গেছি, আর এখান দিয়ে আমাদের উপরে উঠে যেতে হবে। ক্যান্টিনটাও এক বছরও হয়নি আমাদের হয়েছে, কারণ আগে ক্যান্টিন ছিল মেঘনাথ শাহ বিল্ডিংয়ে একদম নিচের ফ্লোরে, এখন এখানে হয়েছে। আর এই ক্যান্টিনের খাবার খুবই টেস্টি, আর সব থেকে বড়ো কথা অ্যাফোর্ডেবল। আর এখানে থাকার আরও বড় কারণ হচ্ছে এখানে এসি আছে, আর মোটামুটি সব স্টুডেন্টই তাদের লাঞ্চ মানে টিফিন এখান থেকেই করে নেয়। তো মোটামুটি সব আমি কভার করে দিয়েছি, আর সন্ধ্যে অনেক হয়ে গেছে, আর এই যে সুইমিং পুল মোটামুটি রেডি হয়ে গেছে, আমাদের পাস আউটের পর সব কিছু ভালো করে আরও বিউটিফুল হয়ে রেডি হয়ে যাবে আই এম শিওর যাকে। আর এইটা আমাদের সব থেকে আইকনিক অ্যান্ড সিগনেচার স্পট, ফরেস্ট ভিউ মেম্বার্স, ফরেস্ট ভিউ যাকে। আজকা ভিডিও ইধার পরি খতম হুয়া, ওকে বাই।